বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মিঠাই টিমটা সবাই এতটাই অন্যরকম যে কোনো নতুন সদস্য আসুক না কেন, মানে তাদেরকে এইটাই এটা ফিল করতে দেবে না যে তারা নতুন। দে আর ভেরি ওয়েলকামিং। এক্স্যাক্টলি। প্রথম যখন অফারটা পেলে কেমন লাগলো? ওই যে বললাম, ভীষণ সারপ্রাইজড ছিলাম। এবং ওই যে চ্যালেঞ্জিং চরিত্র যখন, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব, আমি অল্প জায়গায় জিজ্ঞেস করব, এটা মিঠাই বলে না রুদ্র বলে? সেটা ডিপ্লোম্যাটিক কোনো আনসার চাই না, এটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার চাই। এটা দেখো, মিঠাই তো মোটামুটি মিঠাই বলে, রাইট? হ্যাঁ, তার মানে রুদ্র বলে কোনো এক্সাইটমেন্ট নেই, তাই তো? এটা আমার জানার ছিল না। না, এরকম নয়, ইমোশন নাও বেবে, কিন্তু এই মুহূর্তে আছে মিঠাইয়ের সেটে, আর আমার সাথে আছে দুজন খুব স্পেশাল মানুষ, রুদ্রদা আর বসুন্ধরা। কেমন আছো? খুব ভালো আছি। মিঠাই পরিবার আমায় স্বাগত জানিয়েছে, তার জন্য আমি খুব আপ্লুত। বাকিটা ফাইন বলতে। কেমন আছো? আই এম ভেরি ওয়েল, যেরকম থাকি খুবই ভালো। আগে তো নিপার জন্য খুব ভালো ছিলাম, আর এখন আমি বসুন্ধরার জন্য খুব ভালো আছি। তো ভালো দুজনের কি এই সিরিয়ালের আগে আলাপ ছিল না? এটাই প্রথম? না না না, আলাপ ছিল না। ও এর আগে ওগন নিরুপমা বলে একটা সিরিয়াল করতো, ইটস ভেরি নন পপুলার সিরিয়াল। তো চিনতাম ওকে, বা ও আমাকে অ্যাজ ইফ যেরকম চিনত যে আমি এতদিন ধরে কাজ করছি সেই হিসাবে, বা সেই আলাদাভাবে পরিচয় ছিল না। ওগন নিরুপমাতে একদম অন্যরকম একটা চরিত্র, বিশেষত তোমার লুকটা, আর এখানে একদম পুলিশের উর্দি গায়ে ছবি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দেখো, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীদেরই স্বপ্ন থাকে বিভিন্ন চরিত্রে যাতে আমরা নিজেদের পোর্ট্রে করতে পারি, এটা ফাহিমও এগ্রি করবে। সেখানে আমি আমার ক্যারিয়ারের একদম শুরুতেই নিরুপমার মতন চরিত্র পেয়েছিলাম, এখন আমি একটা বসুন্ধরা বোসের মতন চরিত্র পেয়েছি, মানে সবটাই 180 ডিগ্রি একদম অপোজিট। মানে দ্যাটস ভেরি কি বলবো, চ্যালেঞ্জিং ফর মি, অ্যান্ড আই এম এনজয়িং ইট ভেরি মাচ আর কি। যখন ওই উদ্দিটা পড়লে কেমন লাগলো? নিজেকে যখন দেখলে, মানে একদম টাইট খোপা ওভাবে যখন সাজলে, ভালো লেগেছে। মানে প্রথম মিঠাই হচ্ছে বেঙ্গল টপার একটা সিরিয়াল, সুতরাং আমাকে যখন চরিত্রটার জন্য বলা হয়েছিল, বেসিক্যালি আই ওয়াজ ভেরি নার্ভাস যে আমি কি করে করব। আমি ফাহিমকে বলেওছিলাম যে ইনফ্যাক্ট যে আমার কিরকম নার্ভাস লাগছে প্রথম শটটা দেওয়ার সময়। তারপরে ওই রকম একটা চ্যালেঞ্জিং চরিত্র, ফাহিম ওয়াজ ভেরি সাপোর্টিভ, আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। এতটা ফর্মাল হতে হবে না অডিয়েন্সের সামনে, এভরিবডি নোজ। মানে সত্যি, মানে ফাহিম এবং ঐন্দ্রিলা দুজনেই আমাকে ভীষণ সাপোর্ট করেছে বলেই আমি উতরোতে পেরেছিলাম বেসিক্যালি, নয়তো আমার লিটারালি হাত পা কাঁপছিল প্রথম দিন এসে। এবং প্রথম সিনটাই খুব মজার সিন ছিল। এবার হ্যাঁ, মানে উর্দিটা গায়ে পড়ে ওরকম টাইট খোপা টোপা বেঁধে বেশ একটা ভেতরে ভেতরে, মানে আমি আইপিএস, আমি আইপিএস, এরকম একটা মনে হচ্ছিল। রুদ্র কি তদন্তের জন্য মনের সঙ্গী হিসেবে পেয়ে গেল একজন? সেটা তো মনে হয় রাইটার বলতে পারবে, এটা আমার বলার কোনো অধিকারই থাকে না। তো তবে হ্যাঁ, আপাতত যেরকম গল্প হিসেবে যেটা বুঝতে পাচ্ছি, তাতে আমার ওর প্রতি একটা সফট কর্নার আছে। তো সেই সফট কর্নারটা কত দূর এগিয়ে যাবে এবার, এবং তার ফলাফলের জন্য নিপার কি ইম্প্যাক্ট আসবে, তো এটা জানাটা খুব, দর্শকরা ওয়েট করছে জানার জন্য, আমি বুঝতে পারছি। তবে আরো একটু অপেক্ষা করুন, ভালো করে বুঝতে পেরে যাবেন। নিপা তো রুদ্রদা, রুদ্রদা মানে আলাদা ইমাজিনেশন। এবার যে দর্শকরা যে নামটা দেয় রুদ্রিপা, সেই ব্যাপারটা কি হবে? রুদ্রিপার কি হবে? আমার মনে হয় রুদ্রিপার একটা ভালোই রেজাল্ট আছে, সেটা হয়তো এক্ষুনি নয়। আচ্ছা, একটা কথা বলি, খুব তাড়াতাড়ি কি কোনো জিনিসের ফলাফল চলে এলে সবার ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না, একটু সময় দরকার। একটু অপেক্ষা করুন না, রুদ্রিপার একটা ভালো ওয়ে আছে, মানে ভালো একটা রেজাল্ট আছে, তো সেই চমকটা দেখার জন্য অপেক্ষা করতেই হবে। তবে আছে, ভালো কিছু একটা আছে। নতুন পুলিশ অফিসার, তদন্তে কতটা সাহায্য করবে? তদন্তে এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো সিকোয়েন্স আসেনি, তবে হ্যাঁ, ও আমার তদন্তে কতটা সাহায্য করবে কিনা জানি না, চরিত্র হিসেবে গল্প হিসেবে আমি ওর তদন্তে অনেক সাহায্য করছি। হ্যাঁ, বেসিক্যালি আমাদের ইকুয়েশনস, মানে একটাই সিন বোধহয় দর্শক দেখেছে, ফার্স্ট একটাই সিন দেখেছে, সেখানে আমি হচ্ছে হয় না কি বলে, মানে নুন নুন ওদের কেমিস্ট্রিটার মধ্যে একটু স্পাইসড আপ করে দিচ্ছি, ব্যাপারটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। ওর যেটা চরিত্রটা, ওটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, যে ও আমাদের দুজনের মধ্যে সাডেনলি চলে এলো, এবং আসার পরে যে কি হচ্ছে সেটা দর্শকরা আগামী দিনে বুঝতে পারবেন।
তো ওর হচ্ছে ও কিছু জানে না আমাদের ক্যারেক্টারের সম্বন্ধে, যে নিপার আমার সম্বন্ধে কি ধারণা বা আমার নিপার সম্বন্ধে কি ধারণা। ধীরে 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 ও বুঝতে পারছে এবং পুরো বিষয়টাকে ও আলাদাভাবে এনজয় করছে। তারপরে ওর চরিত্রে কি নতুন মোড় আসে সেটা তো গল্পে বুঝতে পারবে। আচ্ছা তোমাকে আমি জিজ্ঞেস করি, কৌশিকের চরিত্রটাতে বউ আবার গার্লফ্রেন্ড, আর এখানে আবার রুদ্র, রুদ্রর হচ্ছে নিপা আবার বসুন্ধরা, মানে এই যে টুইস্টটা প্রত্যেকটা ওটা না ওই ধারাবাহিকেও কিন্তু এই টুইস্টটা রাইট। আমি এটা তো সব জায়গাতেই বলি, এটা আবারও বলছি, আমি সত্যি খুব এনজয় করছি যে একই সাথে একটা যতটা পজিটিভ একটা চরিত্র ততটাই একটা নেগেটিভ চরিত্র যেটা আমাদের করি খেলাতে কৌশিক। তো আই এম এনজয়িং আ লট, নো ডাউট। তো বাট আমার জন্য একটু টাফ হয় কারণ দুটো আলাদা আলাদা চরিত্র, তো সুইচ অন সুইচ অফ করে পজিটিভ থেকে আবার সম্পূর্ণ নেগেটিভে, তো এটা আমার স্কিল ডেভেলপের জন্য, আমার নিজের জন্য, মানে কাজের শিল্পীর যে বিভিন্ন ধরনের চরিত্র যেটা ও বললো, বিভিন্ন ধরনের চরিত্রকে নিজেকে দেখতে চায় সেই জায়গা থেকে আমার একটা খুব ভালো এক্সপেরিমেন্টের জায়গা। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম মানে এনজয়িং টু ডু দিস। নিপা তো অফিসে গিফট দিতে এসে বসুন্ধরাকে দেখে একদম অবাক, যখন ওই প্রোমোটা আসলো দেখো তো তখন কি ফিডব্যাক পেলে? ফিডব্যাক তো সাংঘাতিক, রুদ্র আর নিপা রুদ্রিবার মাঝখানে যে একজন ধারা বসুন্ধরা এসে গেছে তো সেটা তো খুবই সাংঘাতিক, মানে অডিয়েন্স আর কি বক্তব্য যে না আমরা এটাকে মেনে নিতে পারবো না ব্লা 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 এন্ড অল দিস। কিন্তু সামহাও চরিত্রটা ইন্ট্রোডিউস হওয়ার পরে আমি দেখলাম যে নেগেটিভ ফিডব্যাকও আছে পজিটিভ, ওরা যেহেতু একটা ওয়েল অ্যাকসেপ্টেড একটা জুটি, হবু জুটি বা যাই বলবো আর কি, যার ফলে যখন এটা থার্ড ক্যারেক্টার এন্ট্রি নেয় জেনারেলি দর্শকদের একটা নেগেটিভ কমেন্টই আসে। কিন্তু ইটস ভেরি নরমাল, ইটস ভেরি নরমাল যে মাঝখানে দুজনের মাঝখানে একটা চরিত্র চলে আসে হঠাৎ করে দর্শক সেটাকে মেনে নিতে পারবে না। বাট আমার বিশ্বাস যে এই ট্রায়াঙ্গেল যে স্টোরিটা যেটা আগামী দিনে হতে চলেছে, আমাদের ট্রায়াঙ্গেলটা কিন্তু টিপিক্যাল ট্রায়াঙ্গেল নয়, নট এট অল, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে, সেটা দর্শক মনে হয় অন্যভাবে অ্যাকসেপ্ট করে, তখন দর্শকদের এই নেগেটিভ চিন্তাধারাটা আস্তে 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 নরমালাইজ হয়ে গিয়ে একটু অন্যরকম যা হয় যেটা সময়ের সাথে সাথে মানুষ সেটাকে বুঝতে পারবে বা দর্শক গল্পটাকে অ্যাকসেপ্ট করতে স্টার্ট করবে। স্যার রুদ্রদাকে তো দেখা যাচ্ছিল মানে নিপা কোনো বিপদে বললেই রুদ্রদা চলে যাচ্ছে, এবার কি দুজনে একসাথে যাবে নাকি শুধু রুদ্রদাই যাবে? এটা একটা খুব অকওয়ার্ড কোশ্চেন, এর আনসার আমার কাছে নেই, দুজনে একসাথে যাবে না, আমি আলাদাভাবে যাব। তবে মানুষ তো বিপদে পড়লে তো সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে, ওর প্রফেশনের দিক থেকে মানে সিরিয়ালে যে চরিত্রের যে প্রফেশন আইপিএস, তো সেই জায়গা থেকে আমার মনে হয় ও ডেফিনেটলি যাবে, তো যাবে। আচ্ছা রুদ্রদা কি শুধু এতদিন নিপাকে হেল্প করতেই যেত, মানে ছোট বলে কি অত ব্যাপারটা এগোয়নি নাকি শুধু হেল্পই করেছিল? না একটু ভালো লাগা তো আছে, এবার সেই ভালো লাগাটা আমি এখনই বলতে চাই না, আমি এখনই বলতে চাই না, এটা একটু সিক্রেট থাক, একটু রিভিলও করা যাবে না, তাহলে দর্শকদের যে আনন্দটা মজাটা সেটা নষ্ট হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করতেই হবে, এটা বলা যাবে না, সরি সরি। তুমি কি বলবে যখন জুটিটাকে পর্দায় দেখতে? হ্যাঁ জুটিটা আমি যখন মিঠাই দেখতাম তখন ওদের দেখে মনে হতো যে ও হচ্ছে নিপার গার্জেন, লিগাল গার্জেন হচ্ছে নিপা, এই নিপার লিগাল গার্জেন হচ্ছে রুদ্র। কিন্তু আই হোপ মানে আস্তে আস্তে যখন স্টোরি ইভলভ করবে যত তাতে মানে যেভাবে ইভলভ করবে আই গেস কিছু একটা হলেও হতে পারে, দ্যাট উইল বি আ সারপ্রাইজ। সেটা আমি একটু হিন্ট দিতে পারি যে দর্শক যেটা ভাবছে বা দর্শক যেটা চাইছে হয়তো সেটা হলেও হতে পারে, হয়তো তোমাদের এই যে কেমিস্ট্রিটা দেখাচ্ছে রুদ্র রুদ্রিপা এখন বসুন্ধরা এই যে ট্রান্সফর্মটা হলো, মানে তখন তুমি তো এই প্রথম একসাথে কাজ করছো, কিভাবে জেল আপ হলো একসাথে? অ্যাকচুয়ালি আমাদের এই মিঠাই পরিবারটা এতটাই মিঠাই কাজ করছি বলে তা নয়, ডেফিনেটলি আমাদের কুড়ি খেলার যে টিমটা ওটাও খুবই ভালো, বাট মিঠাই টিমটা সবাই এতটাই অন্যরকম যে কোনো নতুন সদস্য আসুক না কেন মানে তাদেরকে এইটাই এটা ফিল করতে দেবে না যে তারা নতুন, দে আর ভেরি ওয়েলকামিং, এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে ও কোনো অসুবিধা হয়নি, ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল একদম স্টার্টিং এর শট দিতে, তো তারপর আমাদের ডিরেক্টর যিনি ছিলেন রাজেন্দা সে অনেকটা কমফোর্টেবল করে নেয় পুরো বিষয়টাকে, তারপরে আমি ওকে কিছুটা সাপোর্ট করি, তো আমাদের পুরো টিম টেকনিশিয়ান টিম প্রত্যেকে এভরিবডি ইজ ভেরি সাপোর্টিং, ভেরি সাপোর্টিং, মানে এতটাই পজিটিভ যে যে কারণে আজ আমাদের পুরো সিরিয়ালটার যে রেজাল্ট যে আউটপুট সেটাও এত ভালো হয়, মানে ইট ম্যাটার্স, কোনো সিরিয়ালে যদি পজিটিভ
যে ভাইবস সেটা যদি না থাকে তাহলে আমার মনে হয় আউটপুটটা অতটা ভালো হয় না। মজা করে কাজ করলে ওই মজাটা বের হয় আর কি, যেটা মিঠাই সিরিয়ালের এসেন্স। রাইট রাইট, আমাদের সিরিয়ালের যে এসেন্স যেটা বললো ওটা তো পুরোটাই হচ্ছে মজা, এনজয় করা। তো আমাদের মধ্যে মজার ব্যাপারটা না থাকলে কখনোই আমরা স্ক্রিনের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা পসিবল হয়ে উঠবে না। তো সেটা আছে আমাদের মধ্যে, খুব ভালো রকম ভাবে আছে। প্রথম যখন অফারটা পেলে কেমন লাগলো? ওই যে বললাম, ভীষণ সারপ্রাইজড ছিলাম। এবং আমার নির্গমা শেষ হয়েছে জাস্ট দু মাস মতন হলো, এবং আমি এত তাড়াতাড়ি অন্য কোনো কাজ করব সেটা আমি মেন্টালি প্রিপেয়ার্ডও ছিলাম না। কিন্তু চরিত্রটা যখন আমাকে ব্রিফ করা হলো, দ্যাট ওয়াজ লাইক, মানে আমি বললাম না, এটা আমাকে করতেই হবে, এরকম একটা মনে হলো। কারণ ওই যে চ্যালেঞ্জিং চরিত্র যখন, এটা মিঠাই বলে না রুদ্র বলে, সেটা ডিপ্লোম্যাটিক কোনো আনসার চাই না, এটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার চাই। এটা দেখো, মিঠাই তো মোটামুটি মিঠাই বলে, মিঠাই তো মোটামুটি একেবারে একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। সুতরাং সেটার পার্ট হওয়া আমার মনে হয় যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর পক্ষেই, মানে ক্ষেত্রেই সেটা খুব কি বলবো, অ্যাচিভমেন্ট বলা যেতে পারে বা চ্যালেঞ্জও বলা যেতে পারে। কারণ এখানে সবাই ভীষণ ব্রিলিয়েন্ট পারফর্মার এভরিবডি, এবং সবাই অনেক অনেক অভিজ্ঞ, সবাই আমার থেকে তো অনেক, সবাই ইনফ্যাক্ট। সেখানে আমি জাস্ট একটা সিরিয়াল করেছি, সেখানে এসে সবার ওই মার্কটা অবধি পৌঁছানো এখনও কিছুই পৌঁছতে পারিনি, যতটা মানে আস্তে আস্তে চেষ্টা করছি যতটা সম্ভব করার। হোপফুলি দর্শকের ভালো লাগবে। রুদ্রদা যেটা বললো যে মিঠাই বলে না রুদ্র বলে, মানে রুদ্রদাকে তো একদিন দেখেছো পুলিশ অফিসারের ইয়ে, যখন পাশে এসে একসাথে অভিনয় করছিল কেমন লাগে? মিঠাই বলে খুব খুব, আমি ডিপ্লোম্যাটিক আনসার দেবো। হ্যাঁ, তার মানে রুদ্র বলে কোনো এক্সাইটমেন্ট নেই, তাই তো? এটা আমার জানা ছিল না। না, এরকম নয়, ব্যাপারটা হচ্ছে চড়ি বসুন ধরার জন্য, বেসিক্যালি বসুন ধরার জন্য আমি রাজি হয়েছি, বললাম না আমি ডিপ্লোম্যাটিক আনসার দেবো। যখন মানে পুলিশ অফিসারের পাশে এসে আবার এই উর্দি পরে অভিনয় করছে একসাথে, তখন কেমন লাগে? রুদ্র দাকে কিছু টিপস দিই? হ্যাঁ, ও অনেকদিন ধরে চরিত্রটা করছে, সুতরাং হ্যাঁ, মানে আমরা কি বলতো, সিন করতে করতে আর কি, এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে, এটা আমাদের মধ্যে সেই কমিউনিকেশনটা এখনো অবধি আছে। সুতরাং আমরা একে অপরকে ওই ইনপুটটা দিতে পারি যে আমরা এইভাবে করলে সিনটা বেটার হবে, এবং আমাদের ডিরেক্টর তো ভগবান। এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা সিনে তো অনেকগুলো চরিত্র থাকে, তো এটা আমাদের কাজের, আমাদের এটা ব্যক্তিগত আর কি ব্যাপার, যে সেই সিনটা কারোর প্রচুর কথা আছে, কারোর খুব কম কথা, বা কারোর কথা নেই। তো সেই ক্ষেত্রে আমরা একে অপরকে সাপোর্ট করি যে কিভাবে যার কথা কম আছে বা যার কথা নেই তাকেও কীভাবে হাইলাইট করা যাবে। কারণ হচ্ছে যে একটা সিন শুধু একটা চরিত্র দিয়েই আর কি ভালো হয় না, প্রত্যেকে যদি ভালো না করে না তাহলে সেই সিনটার মজাটা পাওয়া যায় না। তো আর এটা তো ততটাই, কারণ প্রত্যেকটা সিন আমাদের ভীষণ মজার, ফান লাভিং, তো আরোই জমবে না। তো এটা আমাদের অভিনেতা হিসেবে প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি থাকে, আর ডিরেক্টর তো থাকেন, উনি সমস্ত কিছু গাইড তো করেন ডেফিনেটলি। এই চরিত্রটার জন্য নিজেকে কিভাবে ফিট রাখছো? ফিট রাখছি, আমি এই রোজ জিমে যাচ্ছি, পাঞ্চিং বক্সে ও প্র্যাকটিস করছে, ঘুষি মারা প্র্যাকটিস করছে, যে ওয়েট লিফটিং করছে, সেটা ওর শরীর দেখলে বোঝা যায়। এইটা হচ্ছে একটা ব্যাপার, এটা বুঝতে পারবে ও কেন বললো কিছুদিন বাদে। আমি এটাও টুইস্ট, আরে টুইস্ট না হলে তো সিরিয়ালের মজা কি হবে? একদম। আমি যেটা করছি, নির্গমার পর আমি অ্যাজ ইউজুয়াল একটু ল্যাব খেয়ে গেছিলাম, সবাই খায়, কারণ আমরা একটা ভীষণ হেকটিক শেডিউলে থাকি, এবং যার জন্য আমি কিছুদিন ডায়েট ফাইট করা ছেড়ে দিয়েছিলাম, তারপর আবার শুরু করেছি, এবং দেখছি কি করা যায় আর কি। শরীরটা তো ফিট রাখতে হবে, কারণ আমাদের খুব চাপের, একটু মিঠাইয়ের জন্য দয়া করো প্লিজ, মানে মিঠাই সিরিয়ালের জন্য দয়া করো, চাপের শিডিউল থাকে, সুতরাং হই আর কি যতটা করা সম্ভব। আমি কিভাবে আমি প্রপার আইপিএস হব? ওকে ফাইন, আমি টিপস দেবো এটাই যে ভালো করে কাজে কনসেন্ট্রেট করতে, আর ফিজিক্যালি যদি ফিট হওয়ার কথা বলে ডেফিনেটলি আমাদের ডায়েটটা ঠিকঠাক করতে হবে। শীতকাল আসছে, শীতকালে এখন জমি অনেক কিছু খেতে হবে, মানে মন ভরে সব খাবে, খাওয়া কিছু বাদ নয়, তবে
খাওয়ার মানে যে আইটেমটা যে জিনিসগুলো খাবো সেগুলো আপনাদেরকেও নিজের আপনাদেরকেও ফিট রাখার জন্য আর করোনা মাথায় রাখতে হবে রাইট করোনার জন্য ডেফিনেটলি কারণ এই করোনাতে তো এখনো থার্ড ওয়েভ আমাদের জানি না আসবে কিনা বাই চান্স আমাদের ধরে নিতে হবে আসবে সেটা ধরেই চলতে হবে তো দর্শকদের জন্য আমাদের প্রত্যেকের জন্য সেটা খুবই ভীষণভাবে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে খাওয়া দাওয়া খুব ভালো না করলে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হবে না তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কি খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট মানে কত পরিমাণে খাচ্ছি ইট মেক্স নো ডিফারেন্স বাট খাওয়াটা খুব ইম্পর্টেন্ট যে প্রোটিন জাতীয় খাবার চিকেন স্টু বয়েলড এগস ভেজিটেবলস প্রথমবার একসাথে দর্শকদের কি বলবে দর্শকদের এটাই বলবো যে এটা তো নতুন আরেকটা জুটি আমাদের এই রুদ্র আর নিবারণ রুদ্রিপার মাঝখানে একটা জুটি তো এই জুটিটা যাতে সাকসেসফুল হয় আপনারা আজকে সাপোর্ট করুন আপনারা দেখুন আর আশীর্বাদ করুন যাতে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারি আপনাদের এন্টারটেইন করতে পারি আরো বেশি করে একদমই তাই আমরা যাতে দর্শকরাই বলবে আমরা কি রকম ভাবে পারফর্ম করছি আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আপনারা ভালোবাসুন তাহলে এইভাবেই ভালো কাজ করতে পারবো এবং বসুন্ধরা এবং রুদ্রর ট্র্যাকটাও খুব সাকসেসফুল হবে থ্যাংক ইউ আচ্ছা আমি একটা কি জানতে চাইবো যে রুদ্রকে দর্শক আরো কিভাবে দেখতে চায় এটা আমার একটা কোশ্চেন আছে ব্যক্তিগতভাবে তো সেটা দর্শক জবাব দিক প্লিজ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো